ওয়েলকাম ফ্রেন্ডস, যে সমস্ত বিদ্যালয়ে আইটি পার্সোনেল এনগেজমেন্ট আছেন কন্ট্রাকচুয়াল বেসিসে, তো তাদের বিষয়ে কিছুদিন আগে শিক্ষা দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তারই বেসিসে আজকে দেখুন 10ই ফেব্রুয়ারি 2021 পূর্ব বর্ধমান ডিআই অফিস থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তাদের এবার স্যালারি ও এস এম এস এর মাধ্যমেই হবে। তার জন্য আগে যে সমস্ত প্রসেসগুলি রয়েছে এগুলিকে সমাপ্ত করতে হবে। তো যেটা বলা হচ্ছে দেখুন, এখানে অ্যাপ্রুভস অফ দি অ্যাবাভ সাবজেক্ট, অল দি হেড অফ দি ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু অ্যাড দি আইটি পার্সোনেল হু আর এনগেজড ইন হিজ স্কুল ইন আই ও এস এম এস অ্যান্ড ড্র রেমুনারেশন অন মান্থলি বেসিস আফটার ডিউ ভেরিফিকেশন অফ অ্যাটেন্ডেন্স এক্সেট্রা আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ এনাদের যে পারিশ্রমিক মান্থলি বেসিসে সেটা এবার ও এস এম এস এর মাধ্যমেই হবে। এবং এটি ওই যে বললাম আগে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল 27 জানুয়ারি 2021, তার রেসপেক্টে সেখানে যে লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্টে যাদের যাদের নাম ছিল তাদের এবার এখানে ও এস এম এসে আপডেট করতে বলা হচ্ছে, এবং ডকুমেন্টগুলো ডিআই অফিসে পাঠাতে বলা হচ্ছে। কী কী ডকুমেন্টস না, ওই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি যে পাতাতে ওনার নাম আছে সেই পাতাটার কপি দিতে বলা হচ্ছে, তার ব্যাংক ডিটেলস এবং ও এস এম এসে তার তথ্য আপডেট করার পর সেটার তার প্রোফাইলটা প্রিন্ট আউট করে দিতে হবে, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকার ফরওয়ার্ডিং লেটার সেইগুলি দেওয়ার পর তারপর প্রপার ভেরিফিকেশান হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে ভেরিফিকেশানের পর তাদের যে স্যালারি মান্থলি বেসিসে যে রেমুনারেশন সেটা ও এস এম এস এর মাধ্যমেই হবে। তো তার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা এবার বিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে বলা হচ্ছে, এবং এটা রাজ্য জুড়ে সমস্ত বিদ্যালয়কেই করতে হবে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তো আপনারা সকলেই বিষয়টি সম্পর্কে অবগত থাকুন, এবং দেখুন আপনাদের বিদ্যালয়েও সংশ্লিষ্ট মেল যাবে, কাজেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যা যা করণীয় সেই কাজগুলি আপনারা সময় থাকতে সেরে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।